এই পর্যায়ে আমরা চট্টগ্রাম বোর্ড সত্র ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে সতের সালের বোর্ড কুশন নিয়ে আসবো স্বল্প মাধ্যমে যাত্রায় আসেন আমরা কোয়েশ্চানটা একটু পড়ি নবগঙ্গা কোম্পানি লিমিটেড এর বছরে দশ হাজার একক বল বেয়ারিং প্রয়োজন প্রত্যেক বেয়ারিংয়ের দাম পঁচাত্তর টাকা এবং বহন বহন খরচ প্রতি একক দুই টাকা বর্মায়স ব্যয় একশো পঞ্চাশ টাকা প্রতিষ্ঠানটি ক্রয় আদেশ দেওয়ার পর পণ্য পোঁছাতে চার দিন সময় লাগে এই জন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুদ হিসেবে ছয় সংখ্যক পণ্য সংরক্ষণ করেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পোঁছাতে সাত দিন সময় লাগে আসেন আবার আমরা আবার উদ্দীপকটা আবার একটু পড়ি নবঙ্গা কোম্পানি লিমিটেড প্রতি এক লিমিটেড এর বছরে দশ হাজার একক বল বেয়ারিং প্রয়োজন বছরে দশ হাজার একক বেয়ারিং হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অ্যানুয়াল ডিমান্ড ফর বার্ষিক চাহিদা বার্ষিক চাহিদা দশ হাজার একক এরপর বলা আছে আমাদের এখানে প্রত্যেক বেয়ারিংয়ের দাম পঁচাত্তর টাকা বহন ব্যয়ের প্রতি একক দুই টাকা বহন ব্যয় ফর ক্যারিং কস্ট ক্যারিং কস্ট বহন ব্যয় বহন ব্যয় প্রতি একক দুই টাকা এরপর বলা আছে পরমায়শ ব্যয় প্রতি একক একশো পঞ্চাশ টাকা ব্যয় ফর অর্ডারিং কস্ট ও আর ডি ই আর আইএনজি অর্ডারিং কস্ট প্রতি একক একশো পঞ্চাশ টাকা এবং এরপর বলা আছে প্রতিষ্ঠানটিক ক্রয় আদেশ দেওয়ার পর পণ্য পৌঁছাতে চার দিন সময় লাগে ক্রয় আদেশ দেওয়া থেকে ক্রয় প্রতিষ্ঠানের পণ্য অর্ডার দেওয়ার সময় থেকে প্রতিষ্ঠানে গুডাউনে গোডাউনে পৌঁছানো পর্যন্ত যে সময় তাকে আমরা বলি লিড টাইম লিড টাইম তাহলে ক্রয় আদেশ দেওয়া থেকে প্রতিষ্ঠানে পণ্য পোষাতে আমাদের চার দিন সময় লাগে কয় দিন সময় লাগে চার দিন সময় লাগে এবার দেখেন চার দিন সময় লাগে এই জন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুদ হিসাবে ছয় সংক পণ্য সংরক্ষণ করেন ছয়সংক পণ্য ওনারা নিরাপত্তা মজুদ হিসাবে রাখেন নিরাপত্তা মজুদ কত নিরাপত্তা মজুদ ছয়সক মানে ছয় বল বেয়ারিং রেখে দেন কিন্তু ফাঁকি দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে সাত দিন সময় লেগে যায় ন্যাচারাল কিছু ডিজাস্টারের কারণে পণ্য যখন অর্ডার দিয়েছে জাস্ট টাইমে না পৌঁছায় কিছু দিন পরে পৌঁছায় সাত দিন সময় লেগে যায় আসলে এবার এক নম্বর কোয়েশ্চেন কি বলছে ব্যবসায় ঋণ কি আমরা জানি ব্যবসা করার জন্য যে ঋণ নেওয়া থাকে নেওয়া হয় তাকে ব্যবসায় ঋণ বলে এখানে আমরা দেখি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা যখন বিক্রেতার নিকট হতে দ্বারে পণ্য ক্রয় করে তাকে এই ধরনের ঋণকে ব্যবসায়ী ঋণ বলে পুনরায় বিক্রির উদ্দেশ্যে ক্রেতা যখন আবার আরেকটি পণ্য আরেকজনের কাছে বিক্রি করবে এই জন্য ক্রয় করে তাকে ব্যবসায়ী ঋণ বলে তিন নম্বর কোয়েশন উদ্দীপকের আলোকে ইও কিউ নির্ণয় করো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করো ইকোনমিক ইও কিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি টু এ ও ডিভাইড বাই সি আমরা এখান থেকে এবার বসিয়ে দিই ইও কিউ অর টু অ্যানুয়াল ডিম্যান্ড অ্যানুয়াল ডিম্যান্ড বার্ষিক চাহিদা দশ হাজার একক এবং অর্ডারিং কস্ট অর্ডারিং কস্ট হান্ড্রেড ফিফটি একশো পঞ্চাশ টাকা ক্যারিং কস্ট দুই টাকা তাহলে এখানে আমাদের এখানে আসে একটু সুবিধার্থে টু এ ও ডিভাইড বাই সি টু এ ফর অ্যানুয়াল ডিমান্ড বার্ষিক চাহিদা ও ফর অর্ডারিং কস্ট একশো পঞ্চাশ টাকা ক্যারিং কস্ট দুই টাকা তাহলে দশ হাজার দুই বিশ হাজার টাকা গুণ একশো পঞ্চাশ তিরিশ লক্ষ টাকা দুই দিয়ে বার দিলে পনেরো লক্ষ এটা রুটোবার করলে বারোশো চব্বিশ দশমিক ষাটটি তার মানে হচ্ছে বারোশো চব্বিশ দশমিক চারটি আমাদের আনসার পেরল বারোশো চব্বিশ দশমিক চারটি ইউনিট অর একক ইন ইউনিট একক বোথ আর সেম তাহলে আমাদের ইও কিউ কত বললো ই ও কিউ বারোশো চব্বিশ দশমিক সাত একক

সাত দিন সময় লেগে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য প্রচাতে পণ্য প্রচাতে মজুদ ব্যবস্থাপকে কোনো সমস্যা হবে কি হবে কি উদ্দীপকের আলোকে মতামত দাও তাহলে আমরা আবার দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য প্রচাতে আমাদের সাত দিন সময় লাগে তার মানে লিড টাইম নর্মাল লিড টাইম চার দিন আর প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও তিন দিন বেশি লেগে সময়টা হচ্ছে সাত দিন তাহলে নর্মাল লিড টাইম আমরা প্রতিষ্ঠানের ক্রয় আদেশ দেওয়া থেকে প্রতিষ্ঠান গোডাউনে পৌঁছানো পর্যন্ত চার দিন সময় লাগে কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের কারণে আমাদের সাত দিন সময় লাগে তার মানে আরও তিন দিন সময় বেশি লাগে কি কারণ লাগে যদি এই তিন দিন সময় বেশি লাগে তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে দেরি হয় মজুদ ব্যবস্থাপের কোনো সমস্যা হবে কি না উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলছে আমরা আসেন আমরা একটু দেখি আমরা পূর্ণপরমায়শ স্তর আমরা বের করব স্বাভাবিক অবস্থায় পূর্ণপরমায়শ স্তর আর প্রাকৃতিক যোগানোর কারণে স্তর পোতা সেম জাস্ট শুধু চার আর সাত এই জিনিসটা চেঞ্জ হবে দৈনিক গড ব্যবহার আমার বার্ষিক চাহিদা হচ্ছে দশ হাজার একক এক বছর সময় তিনশো ষাট দিন তাহলে দৈনিক আমার লাগবে সাতাশ দশমিক সাত সাত একক তাহলে প্রাকৃতিক যোগের কারণে যেহেতু দেরি সময় লাগবে আমার সূত্র হচ্ছে পুনঃপরমায়শ স্তর নিরাপত্তা মজুদ যোগ লিড টাইম ইন্টু দৈনিক গড ব্যবহার তাহলে নিরাপত্তা মজুদ ছয়শো একক লিড টাইম চার দিন দৈনিক গেট ব্যবহার সাঁতাল্লিশ দশমিক সাত সাত দৈনিক গট ব্যবহার এখানে আমরা বের করছি তাহলে সাতশো এগারো দশমিক জিরো এইট একক নর্মাল অবস্থায় আর প্রাকৃতিক দুর্যোগের কারণ যদি আমার আরও তিন দিন সময় বেশি লাগে তাহলে এই মানে হচ্ছে নর্মাল হচ্ছে চার দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে সাত দিন তাহলে ছয়শো একক দেখেন প্রাকৃতিক দুর্যোগের কারণে পুনঃফর্মাশাস্তর ঠিক সেম আগের মতো দৈনিক গট ব্যবহার বার্ষিক চাহিদা দশ হাজার একক তিনশো ষাট দিন সাতাশ দশমিক শाथ শाथ এক থিখ থিখ সাত সাত একক পুনঃপরামেস্তর নিরাপত্তা মজুর ছয়শ একক আগের মতো ঠিক সেম আছে এবার নির আগে ছিল চার দিন এখন হচ্ছে সাত দিন কারণ একদম প্রাকৃতিক দুর্যোগের কারণে দৈনিক গেট ব্যবহার আগে ছিল সাতাশ জমি সাত সাত এখন সাতাশ জমি সাত সাত অর্থাৎ সাতশো চুরানব্বই দশমিক চার তিন নয়টি পুনঃ পুনঃপরামেশের স্থ সাতশো চুরানব্বই দশমিক সাত নয়টি নর্মাল স্বাভাবিক অবস্থায় আমাদের সাতশো এগারো একক লাগে আর যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে সাতশো চুরানব্বই দশমিক চার নয় ডি লাগে তাহলে আমার আরও বেশি লাগে খেয়াল করেন প্রাকৃতিক দুর্যোগের কারণে পুণ্য পৌঁছাতে দেরি হয় মজুদ ব্যবস্থাপকের সমস্যা হবে পূর্বের তুলনায় বেশি পরিমাণ মজুদ থাকা অবস্থায় পুনঃপরমায়াস দিতে হবে ধন্যবাদ